নমস্কার, আপনারা দেখছেন ডিজিটুবাজ। আমি নিশি। আগামী প্রজন্ম নারী জাতির কাছে এক ভয়ঙ্কর পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষিত যে নারী, তারা বিবাহহীন। কেরিয়ার গড়তে গিয়ে তারা জীবনের যে মূল সময়, নিজেরাই নিজেদের একটা সংকট ডেকে নিয়ে এসেছে। হয়তো আগামীতে দেখা যাবে লাখ লাখ মেয়ে বিবাহহীন। তাদের যৌবনের ভালোবাসা, কোমলতা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একজন স্বামীর মন জয় করার পরিবর্তে তাদেরই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। আর এই প্রতিদ্বন্দ্বী হয়ে তারা সাংসারিক দর কষাকষি করবে। আর এদিকে পুরুষ, তার মধ্যে যে কোমলতা, যে হৃদয়ের যে ভালোবাসা, স্নেহ, মমতা, এই সমস্ত কিছু না পেয়ে সংসারে এক বড় অশান্তি তৈরি করবে। সংসারটাও একা বড় দায় হয়ে যাবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যে 30টা বছর তারা যে পুরুষের সঙ্গে লড়াই করতে করতে তাদের মন অনেকটা পুরুষালী হয়ে উঠবে। আর যখন তাদের এই মন পুরুষালী হয়ে উঠবে, তখন কিন্তু তাদের মধ্যে যে প্রেম, ভালোবাসা, যৌবন, এই সমস্ত কিছু যেন কোথাও দূরে সরে যাবে। যে নারী হয়তো একজন ভালো মা, ভালো স্ত্রী হিসেবে যে সংসারকে টেকাবে, কিন্তু সংসার এই প্রতিদ্বন্দ্বী করার ফলে, পুরুষের মধ্যে প্রতিদ্বন্দ্বী করার ফলে সে কিন্তু এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে, তার শরীরটা হয়তো নারীর গঠন থাকলেও মনটা অত্যন্ত পুরুষালী। আর এই পুরুষালী মনে যেমন নিজেদের যে যৌবনের যে চাহিদা, সেই সমস্ত কিছু তো ধীরে ধীরে দূরে সরে যাবে, তার সঙ্গে সঙ্গে এই সংসারটাও টেকানো দায় হয়ে যাবে। আমার এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে নারীরা শিক্ষিত হোক, উচ্চশিক্ষিত হোক, তাদের জীবনে কেরিয়ার করুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একজন সুশিক্ষিত মা হোক এবং সুশিক্ষিত স্ত্রী হোক। নমস্কার। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। দেখতে থাকুন ডিজিটুবাজ, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।